প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। মরুভূমির শহরে আবুধাবিতে পড়ন্ত বিকেলবেলায় আপনাদেরকে জানাচ্ছি আমি এমডি আর খান, সিটি বয়সের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আপনাদের অনেকের প্রশ্ন জাগতে পারে, আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক মন্দা চলতেছে, যেখানে চাকুরি বা যেখানে চাকরি বাকরি বলতে কোনো কিছু নেই, মানুষের হাহাকার বিরাজ করতেছে, কোন দুঃখে আমি আবুধাবিতে ভ্রমণ ভিসা নিয়ে এলাম, এটা কি আমার জন্য বিলাসিতা নয়? অনেকের এটা প্রশ্ন জাগতে পারে। অসংখ্য মানুষ খেতে পারতেছে না, অসংখ্য মানুষের জীবন দুর্বিষহ, প্রত্যেকটি জিনিসের দাম হুর হুর করে বাড়তেছে, তাহলে আমি কেন আবুধাবিতে আসলাম ভ্রমণ ভিসা নিয়ে? টাকায় কি আমাকে কামড়াচ্ছে? অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা হচ্ছে অতি বিলাসিতা। প্রিয় বন্ধুরা, এর উত্তরে আমি আপনাদেরকে বলবো, আমি শুধু নিচক ভ্রমণের উদ্দেশ্যে আসিনি। হ্যাঁ, এ কথা সত্যি, ভ্রমণ আমার নেশা, আমি ভ্রমণ ভালোবাসি। আপনারা জানেন যে আমি যে আমার একটি চ্যানেল, ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে আমি আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা, বাংলাদেশ বিভিন্ন শহর আমি ঘুরেছি, গ্রাম ঘুরেছি, বিভিন্ন জায়গা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। যেহেতু ভ্রমণ আমার নেশা, ভ্রমণ আমার এটাকে পেশাও আপনি বলতে পারেন, সো আমি আবুধাবিতে এসেছি। এটা একদম আপনারা এটাকে হালকাভাবে দেখলে হবে না। সবচেয়ে বড় কথা হলো, আবুধাবিতে আমি আরও একটি উদ্দেশ্য নিয়ে এসেছি। প্রিয় বন্ধুরা জানেন, অ্যাজ এ ট্রাভেলার আপনি যদি পৃথিবী ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে ওয়ান বাই ওয়ান বিভিন্ন রাষ্ট্র ঘুরতে হবে, তাহলে আপনি আস্তে আস্তে অন্যান্য রাষ্ট্রগুলো ভিসা পাবেন। প্রিয় বন্ধুরা, প্রত্যেক মানুষের কর্মক্ষেত্র আলাদা। হ্যাঁ, এটা সত্য, বলা হয় থাকে যে যদি একটি রাষ্ট্রে বা বিশ্বে যদি কোনো ক্রান্তিকাল অতিবাহিত হয়, তাহলে আমাদেরকে বিলাসিতাময় পণ্য, বিলাসিতাময় কর্মকাণ্ডকে পরিহার করতে হবে। প্রিয় বন্ধুরা, আমি তো শুধু একজন ট্রাভেলার নই, আমি তো একজন সাংবাদিকও বটে বলতে পারেন। আমি বিভিন্ন দেশের কালচার আপনাদের সামনে তুলে ধরব, হাল হাকিকত তুলে ধরব, বিভিন্ন দেশের জীবনধারা তুলে ধরব। এই আবুধাবি শহরে আপনারা কি আমাকে দেখেছেন কোথাও যে ভালো মানের রেস্টুরেন্টে খেতে? যদি আমি কোনো এক নামি দামি রেস্টুরেন্টে আপনারা আমাকে খেতে দেখতেন, তাহলে বলতেন যে এটা ছিল আমার বিলাসিতা। যে বন্ধুরা, আমি সেই বিলাসিতাকে ত্যাগ করেছি। আমি কোনো আমার যে গায়ের জামাটি দেখতেছি, এটা কোনো হাজার টাকার জামা নয়। আমার যে পরনে ফ্যান দেখতেছেন, জুতো দেখতেছেন, এগুলো কোনো হাজার টাকার জামা কাপড় নয়। আমি অত্যন্ত সিম্পল পোশাক পরে, সিম্পল পোশাক কিনে এই আবুধাবি শহরে এসেছি। প্রিয় বন্ধুরা, আমার ভ্রমণ যদি আমার প্রফেশন হিসাবে আপনারা ধরে নেন, তাহলে আমাকে আবুধাবিতে আসা আমার জন্য বাধ্যবাধকতা ছিল। প্রিয় বন্ধুরা, কিন্তু আমি আমাকে যত কম খরচে বাঁচা যায়, যত কম খরচে চলা যায়, আমি সেই ব্যবস্থা করে এসেছি। প্রিয় বন্ধুরা, আমি দুই সপ্তাহের জন্য এই আবুধাবিতে এসেছি। আমি যদি হোটেলে থাকতাম, তাহলে আমার এখানে লক্ষ লক্ষ টাকা খরচ হতো, কিন্তু আমার ভাগ্য ভালো, কপাল ভালো যে আমি একজন ভালো বন্ধু পেয়েছি, একজন ভালো গাইড পেয়েছি, তার কারণে আমি অল্প খরচে আমি আবুধাবির মতো একটি ধনী রাষ্ট্রে আমি দুই সপ্তাহ ভ্রমণ ভিসা নিয়ে থাকতে পেরেছি। আমি এই জন্য আমার সে প্রাণকে, আমার সে বন্ধুদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় বন্ধুরা, তাহলে আমার মেসেজটা ক্লিয়ার যে আমি আবুধাবিতে শুধু নিছক ভ্রমণ করার জন্য, বিলাসিতার জন্য আমি আবুধাবিতে আসি নাই। অ্যাজ এ ট্রাভেলার হিসাবে অন্যান্য দেশের অন্যান্য রাষ্ট্র ঘুরতে গেলে আমাকে ওয়ান বাই ওয়ান বিভিন্ন দেশ ঘুরতে হবে, তা না হলে আমি ভিসা পাবো না।
কারণ একজন ট্যুরিস্ট একজন ট্রাভেলারের প্রধান শর্ত হলো তাকে অনেকগুলো দেশ ঘুরতে হবে, তাহলে আমি সারা বিশ্ব ঘুরতে পারবো, প্রিয় বন্ধুরা আমার মেসেজটা ক্লিয়ার? আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য আজকে এই ভিডিও তৈরি করেছি, জাস্ট নট ফর বিলাসিতা, প্রিয় বন্ধুরা। ওকে, ভালো থাকবেন, আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন, এই বলে এই ভিডিও এখানে শেষ করলাম, এই এপিসোড এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।